আবু মালিহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহ এর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘাচ্ছন্ন, তাই বুরাইদা রাদিয়াল্লাহ বললেন, শীঘ্রই আসরের সালাত আদায় করে নাও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আসরের সালাত ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মালামাল সম্পদ সবকিছুই ধ্বংস হয়ে গেল।